শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভয়াবহ সাইবার হামলায় অচল হল ইরানের সব পেট্রোল পাম্প। তুরস্কের উপর অস্ত্র নিষেধাজ্ঞা দিয়ে দেউলিয়া হয়ে গেছে কানাডার প্রতিরক্ষা কোম্পানি। ভয়াবহ বিক্ষোভে উত্তাল পাকিস্তান, রেঞ্জার্স বাহিনী নামাচ্ছে ইমরান খান সরকার। ইউক্রেনকে ড্রোন দিয়া নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিল রাশিয়া। 2025 সাল পর্যন্ত জনগণকে কম খাওয়ার নির্দেশ দিলেন কিম জং উন। এবার পাকিস্তানকে $420 কোটি দিচ্ছে সৌদি আরব। এবং সবশেষ থাকছে তাজিকিস্তান বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সাইবার হামলায় মঙ্গলবার ইরানের জ্বালানি বিতরণ নেটওয়ার্ক অচল হয়ে গিয়েছিল। তেহরানের অভিযোগ, এই সাইবার হামলার পিছনে একটি দেশের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ ইরানের। প্রেসিডেন্ট টিরিস প্যারু নামে পরিচয় দিয়ে একটি গ্রুপ দাবি করেছে তারা এই সাইবার হামলা চালিয়েছে, কিন্তু ইরানের শীর্ষ ইন্টারনেট নীতি নির্ধারণী সংস্থা এর পিছনে বিদেশি কোনো সরকার দ্বারা পরিচালিত একটি বেনামি স্টেট অ্যাক্টর রয়েছে বলে অভিযোগ করেছে। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন এর লক্ষ্য ছিল মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করা। এই সাইবার হামলার মাধ্যমে ইরানের পেট্রোল বিক্রির বিভিন্ন সংস্থার আন্তঃসংযোগ নেটওয়ার্ককে বিকল করে দিয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে দেশটির মোটর গাড়ি চালকরা সরকারের ইস্যু করা স্মার্ট কার্ড দিয়ে হ্রাসকৃত মূল্যে পেট্রোল কিনতে পারতেন। তাই ভর্তুকি দিয়ে পেট্রোল জ্বালানি কেনার জন্য দেশটির পেট্রোল স্টেশনগুলোতে সবসময় দীর্ঘ লাইন থাকত। একই সঙ্গে হ্যাকাররা রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের হাইওয়েতে বসানো ডিজিটাল বিল বোর্ডও সেগুলোতে তারা একটি বার্তা পোস্টে যা লিখেছে তা ছিল, খামেনি আমাদের জ্বালানি কোথায়। সিরিয়া এবং আজারবাইজানে তুরস্কের সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে কানাডার রিসেপ তাইপ এরদোগান দেশের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে, আর এই অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কানাডার একটি প্রতিরক্ষা কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। টেলিমাস সিস্টেমস ইনক নামের ওই কোম্পানি আগস্টে নিজেদের দেউলিয়া ঘোষণা করার জন্য আবেদন করেছে, কেননা 2020 সালে তুরস্কের উপর কানাডা সরকারের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞার কারণে এই কোম্পানি তার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রির মতো গুরুত্বপূর্ণ গ্রাহক হারিয়েছে। ওই কোম্পানি সামরিক ড্রোন TIA আনকার জন্য তুরস্কের গ্রাহকের কাছে ইলেকট্রনিক ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক সাপোর্ট সিস্টেম বিক্রি করত। এই বিষয়ে KMG-র একটি প্রতিবেদনে বলা হয় তুরস্কের উপর সরকারের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে কোম্পানির পক্ষে কোনো ধরনের মুনাফা অর্জন করা সম্ভব ছিল না। তুরস্কের এই কর্মকর্তা জানান তার আগে কানাডাকে অস্ত্র নিষেধাজ্ঞার পরিণতি সম্পর্কে সতর্ক করেছিল। পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত উগ্র ডানপন্থী দল তেহরিকি লাভবাহিক অর্থাৎ TLP বিক্ষোভ দমনে মাঠে নামানো হচ্ছে সুপ্রশিক্ষিত রেঞ্জার্স সদস্যদের। বুধবার সন্ধ্যায় পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ ঘোষণা দিয়েছেন পরবর্তী 60 দিন পাঞ্জাবে বিপুল সংখ্যক রেঞ্জার্স মোতায়েন থাকবে। তার এই ঘোষণায় স্পষ্ট যে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ব্যর্থ হয়েছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পাকিস্তানে। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের একটি প্রতিবেদনে এইসব কথা বলা হয়। গত মঙ্গলবার TLP কয়েক হাজার কর্মী ইসলামাবাদের দিকে লং মার্চ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেদিন 2 পুলিশ সদস্য প্রাণ হারান। বুধবারও পুলিশের TLP-র মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এতে 3 পুলিশ সদস্য নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। পাঞ্জাব পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে TLP-র কর্মীরা পুলিশের বিরুদ্ধে SMG, AK-47 এবং পিস্তলের মতো অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেনের কাছে ড্রোন বিক্রি নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ইউক্রেনকে এই ধরনের অস্ত্র দেওয়া হলে তা গোটা অঞ্চলে অস্থিতিশীলতার কারণ হতে পারে। এছাড়া ইউক্রেনের অভ্যন্তরীণ সংঘাত নিরসনে এই অস্ত্র কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেছেন তিনি। ইউক্রেনের কাছে তুরস্কের অস্ত্র বিক্রির বিষয়ে এর আগেও এই মুখপাত্র বলেছিলেন ইউক্রেনের কাছে তুরস্ক যে অস্ত্র বিক্রি করছে তা ওই দেশের সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার হোক, রাশিয়া তা চায় না। সম্প্রতি ইউক্রেন তুরস্কের কাছ থেকে কয়েকটি ড্রোন কিনেছে। এরই মধ্যে ইউক্রেন এইসব ড্রোন সরকার বিরোধীদের মোকাবেলায় ব্যবহার শুরু করেছে বলে খবর বেরিয়েছে।
দুনবাস এলাকায় একটি তেল স্থাপনায় এসব ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলেও কয়েকটি সূত্র দাবি করেছে। তুরস্কের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ক্রিমিয়ার তাতারি জনগোষ্ঠীর সাথে। এই কারণে ক্রিমিয়াকে রাশিয়ার সাথে একীভূতকরণ ইস্যুতে তুরস্কের অবস্থান ছিল ইউক্রেনের পক্ষে। 2014 সালে 16 মার্চ গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। উত্তর কোরিয়া জুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এই পরিস্থিতিতে জনগণকে 2025 সাল পর্যন্ত কম খাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। মার্কিন গণমাধ্যম ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এই খবর নিশ্চিত করে। রেডিও ফ্রি এশিয়ার একটি প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, উত্তর কোরিয়ায় ইতিমধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। দেশটির কর্মকর্তারা জনগণকে আরও 3 বছর কম খাওয়ার নির্দেশ দিয়েছেন। তবে দেশটি আছে 3 বছর তো পরের কথা, এই খাদ্য সংকট নিয়ে শীতকাল পার করাও তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার খড়ক ঝুলছে উত্তর কোরিয়ার উপর, যা দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণ এবং বন্যার কারণে দেশজ উৎপাদনও তলানিতে ঠেকেছে, যা ধুঁকতে থাকা অর্থনীতির অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে। করোনা মহামারীর কারণে উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়, ফলে নিষেধাজ্ঞার বাইরে যেসব দেশের সঙ্গে উত্তর কোরিয়ার আমদানি রফতানি চালু ছিল তাও বন্ধ হয়ে যায়। এসবের কারণে দেশটিতে দুর্ভিক্ষের ঝুঁকি পর্যন্ত দেখা দিয়েছে। প্রবল অর্থ সংকটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে $420 কোটি সাহায্য দেবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এই কথা জানিয়েছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 3 দিনের পশ্চিম এশিয়া সফরে গিয়ে বুধবার সৌদির রাজধানী রিয়াদে সালমানের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। সেখানেই পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে $300 কোটি আমানতের প্রস্তাব দেন সৌদি যুবরাজ। পাশাপাশি $120 কোটি পেট্রোলজাত পণ্য দেওয়ার কথাও জানান তিনি। সৌদি সরকারের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইমরান খান। প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন সালমান। সেই সময় করোনার কারণে বিধ্বস্ত পাক অর্থনীতি পুনরুজ্জীবনের জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান। আফগানিস্তান সীমান্তে তাজিকিস্তানের বিশেষ বাহিনীর জন্য নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে চীন। বৃহস্পতিবার তাজিকিস্তানের জাতীয় সংসদ এই তথ্য জানিয়েছে। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, পামির মালভূমি সংলগ্ন তাজিকিস্তানের পূর্বে স্বায়ত্তশাসিত গর্ণ বাদাকশান প্রদেশে চীনের নিরাপত্তা ঘাঁটি নির্মাণ করবে। তাজিকিস্তানের এই প্রদেশের সঙ্গে চীনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশ এবং আফগানিস্তানের সীমান্ত রয়েছে। বৃহস্পতিবার তাজিকিস্তানের সংসদ স্পিকার বলেন, চীন সীমান্তে ঘাঁটি নির্মাণ করে দিলেও ওই ঘাঁটিতে বেইজিংয়ের কোনো সেনা থাকবে না। আফগানিস্তানের নতুন শাসক গোষ্ঠী তালেবান এবং তাজিকিস্তান সরকারের মধ্যে উত্তেজনার মধ্যে চীন কর্তৃক ঘাঁটি নির্মাণের এই খবর এল। তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোম আলি রাখমুন আফগানিস্তানে বিদ্যমান সকল গোষ্ঠীকে সঙ্গে নিয়ে সরকার গঠন না করলে তালেবানকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। জবাবে তালেবান আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে নাক না গলানোর আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে তালেবানের আশ্রয় প্রশ্রয়ে তাজিকিস্তানের একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যারা রাখমুন সরকারকে উৎখাত করতে চায়। এছাড়া চীনের জিনজিয়াং প্রদেশে উইগুরদের একটি সশস্ত্র গোষ্ঠীও আফগানিস্তানে তালেবানের আশ্রয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিদ্রোহী এসব গোষ্ঠী হামলা এমন আশঙ্কা থেকে চীন এবং তাজিকিস্তান একসঙ্গে কাজ করছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।